আপনি কি এখনো পর্যন্ত এই সেটিংটা অন করেননি ফেসবুকের মধ্যে? তাহলে তাড়াতাড়ি আপনি এই সেটিংটা অন করে নিন, নাহলে আপনার ফেসবুকে যে ছবিগুলো পোস্ট করে থাকেন বা আপনার ডিপিতে যে ছবিটা লাগিয়ে রাখেন সেই ছবিটা যে কোনো কেউ স্ক্রিনশট মেরে অন্য কাজে ব্যবহার করতে পারে বা অন্যরকম খারাপ ব্যবহার করতে পারে আপনার ছবিটা ফেসবুক থেকে নিয়ে স্ক্রিনশট মেরে। তো গাইস, আপনি তাড়াতাড়ি ফেসবুকের মধ্যে এই সেটিংটা অন করে নিন, নাহলে আপনার সাথেও এরকম খারাপ কাজ হতে পারে যে আপনার ছবিটা ফেসবুক থেকে স্ক্রিনশট মেরে অন্য কোনো কাজে ইয়ে করছে বা অন্য খারাপভাবে ব্যবহার করছে ছবিটাকে। তো গাইস, এগুলো ফেসবুকের মধ্যে অনেক কিছু হয়ে থাকে। ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ যেখানে অনেক রকমই কাজ হয় বা অনেকেই ফেসবুক ইউজ করে থাকে। তো ফেসবুকের মধ্যে স্ক্রিনশট মেরে আপনার ছবিটা দেখবেন অন্য কোনো জায়গায় খারাপ কাজ হচ্ছে বা অন্য কোনো কাজে ব্যবহার হচ্ছে যে কোনো অ্যাপ্রিতে। তো আপনি তাড়াতাড়ি ফেসবুকের মধ্যে এই সেটিংটা অন করে রাখুন, তাহলে আপনার ফেসবুক পুরো সেফ থাকবে, আপনার ফেসবুক পুরো লক থাকবে। আপনার ফেসবুক প্রোফাইল লক হবে না, কিন্তু আপনার ফেসবুকের মধ্যে এই সেটিংটা অন করে রাখলে আপনার ফেসবুকের ছবি কেউ স্ক্রিনশট মারতে পারবে না বা কেউ সেভও করতে পারবে না। তো গাইস, এই সেটিংটা অনেক ইম্পর্টেন্ট, তো আপনারা জাস্ট এই সেটিংটা অন করে রাখবেন, আপনাদের অনেক উপকার হবে। নাহলে পরে আপনাদের সাথে অন্য খারাপ ব্যবহার হতে পারে আপনাদের ছবির সাথে বা আপনাদের ছবিটা স্ক্রিনশট মেরে অন্য কাজে কেউ ব্যবহার করতে পারে। তো গাইস, এই সেটিংটা আপনি তাড়াতাড়ি অন করে রাখুন। তো সেটিংটা অন করার জন্য তো গাইস পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আর ভিডিওটা যদি একটা ভালো লাগে থাকে তো ভিডিওটা লাইক করে কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদেরকে, তাদেরও কাজে লাগবে এই ভিডিওটা। তো গাইস, চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। তো আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আপনি উপর দিকে দেখতে পাবেন আপনার আইডি লোগোটা। তো আপনি জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো আপনি জাস্ট আপনার প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে এরকম কতগুলো অপশান চলে আসবে। এই অপশান মধ্যে আমার ওই সেটিংটা আছে, জাস্ট আপনি অন করে রাখলে আপনার ফেসবুকে কোনো ছবি আর কেউ স্ক্রিনশট মারতে পারবে না বা সেভও করতে পারবে না, তাহলে আপনার ছবিগুলো কোনো খারাপ কাজে ব্যবহার হবে না, আপনি সব সেভ থাকবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট পুরো সেভ থাকবে। তো গাইস, এখানে টার্ন অন প্রোফাইল আছে, আপনি জাস্ট এই টার্ন অন প্রোফাইলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে নেক্সট আছে, আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো আপনি নেক্সট ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে, আপনি জাস্ট সেভ করবেন। সেভ করলে আপনার প্রোফাইল পুরোপুরি লক হয়ে যাবে। এই ছবিটা আমার আর কেউ স্ক্রিনশট মারতে পারবে না। তো গাইস, ভিডিওটা দেখ, তো গাইস দেখতে পাচ্ছ আমি আমার একটা অন আইডি লগ ইন করে নিয়েছি। তো আমি যাই সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে, স্ক্রিনশট হচ্ছে না। তো গাইস, এরকমই অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, তো এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে একটা বেল আইকন অন করে দেবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে আপনার কাছে চলে যায়। আমার এই ভিডিওগুলো আপনি দেখতে লাগলে আমি অনেক সেফ অ্যান্ড সিকিউর থাকবেন। ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবদেরকে এটা শেয়ার করবেন, তাদের অনেক কাজে লাগবে, তাদের সাথে অনেক খারাপ কাজ হতে পারে। তো আপনি তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন, তাদেরও অনেক কাজে লাগবে।